হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস আজকে আরও একটা সেশন এবং এই সেশনে আমরা কিন্তু আজকে পুরোটাই প্র্যাকটিস করব। এমসি ডিসকাশন হবে তো আমাদের এই সেশনে আমরা দশ বারোটা কোয়েশ্চেন রেখেছি বেশ ভালো ভালো কিছু প্রশ্ন আছে আশা করি তোমাদের প্রশ্নগুলো ভালো লাগবে এবং উপকারে লাগবে এবং আমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে করতে যেটা করব। সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের রেফারেন্সে কিছু বিশেষ ইনফরমেশন আমরা নিয়ে নেব যেগুলো পরবর্তী সময় কাজে লাগবে ওকে তো চলো আমরা স্টার্ট করি আমাদের প্রথম প্রশ্ন একটু দেখে নেব আজকে আমাদের যেটা প্রথম প্রশ্ন রয়েছে দেখো ফার্স্ট কোয়েশ্চেনে দেওয়া রয়েছে হু হ্যাজ টার্মড দ্য কনস্টিটিউশন এ স্যাক্রেট ডকুমেন্ট ভারতীয় সংবিধানকে কে স্যাক্রেট ডকুমেন্ট বলছেন বা পবিত্র ডকুমেন্ট বা পবিত্র বিষয় বলছেন চারটে অপশন রয়েছে মহাত্মা গান্ধী বি আর আম্বেদকর দীনদয়াল উপাধ্যায় মোহাম্মদ আলী জিন্না ভারতীয় সংবিধানকে পবিত্র বই পবিত্র বিষয় বা স্যাক্রেট ডকুমেন্ট কে বলছেন চারজনের অপশন রয়েছে মহাত্মা গান্ধী বি আর আম্বেদকার উপাধ্যায় এবং মোহাম্মদ আলী জিন্না এই চারজনের মধ্যে উত্তর কি হওয়া উচিত আমরা প্রত্যেকের কাছ থেকে উত্তরটা জেনে নেব এই প্রশ্নটা সম্পর্কে একটা কথা একটু বলি ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন এটাকে কিন্তু অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন যেমন আমরা যদি খুব জনপ্রিয় একটা ইন্টারপ্রিটেশন দেখি একটা ব্যাখ্যা দেখি সেখানে আমরা ভারতীয় সংবিধানকে ব্যাগ অফ বরোয়িংস বলি ব্যাগ অফ বরোয়িংস কিন্তু আলাদা করে কেউ বলেননি বিভিন্ন জায়গা থেকে আমরা সংবিধানের বিভিন্ন জিনিসকে অ্যাডপ্ট করেছি বলে এটাকে আমরা ব্যাগ অফ বরোয়িংস বলে থাকি তো এটা ইন্টারপ্রিটেশন থেকে আমরা পাই আবার ভারতীয় সংবিধানকে কিন্তু অনেকেই বলে থাকে নাইদার পিওরলি ফেডারেল নট পিওরলি ইউনিটারি বাট ইট ইজ এ কম্বিনেশন অফ বোথ ফেডারেলও পুরোপুরি নয় ইউনিটারিও পুরোপুরি নয় দুটোর কম্বিনেশন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল এরকম বিভিন্ন ধরনের ফ্রেজ ভারতের সংবিধান সম্পর্কে কিন্তু আমরা পেয়ে থাকি তো এই প্রশ্নের উত্তরটা আমরা কী পাচ্ছি এই প্রশ্নের উত্তরটা আমরা পাবো বি আর আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর এখানে উত্তরটা আমরা অপশন বি বোম্বে নিলাম কেমন খুব ভালো একটা প্রশ্ন প্রত্যেকের প্রশ্নটা খেয়াল রেখো আচ্ছা আমরা চলে আসবো পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার টু দেখো কী লিখছে দ্য ইন্ডিয়ান পার্লামেন্টারি সিস্টেম ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম ইন দ্যাট ইন্ডিয়া হ্যাজ ভারতবর্ষের যে পার্লামেন্টারি সিস্টেম সেটা ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের সঙ্গে এক হলেও কিছু কিছু জায়গায় কিন্তু আলাদা ভারতের সংবিধানি সংবিধানিক ব্যবস্থা বা ভারতবর্ষের পার্লামেন্টারিও ব্যবস্থা ব্রিটিশ সিস্টেমের থেকে কোনখানে আলাদা চারটে অপশন রয়েছে বোথ এ রিয়াল অ্যান্ড এ নমিনাল এক্সিকিউটিভ এ সিস্টেম অফ কালেক্টিভ রেসপন্সিবিলিটি বাই ক্যামেরার লেজিসলেচার দ্য সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ চারটে অপশান রয়েছে একটু অপশানগুলোর মানেগুলো বলে দিই বোথ আ রিয়াল অ্যান্ড নমিনাল এক্সিকিউটিভ দুজনেরই কিন্তু একটা করে রিয়াল এবং একটা করে নমিনাল এক্সিকিউটিভ আছে যেমন ধরো ইন্ডিয়ার ক্ষেত্রে নমিনাল এক্সিকিউটিভ কে প্রাস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রিয়াল এক্সিকিউটিভ কে প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে যেরকম নমিনাল এবং রিয়াল এক্সিকিউটিভ আছে ব্রিটেনের ক্ষেত্রে আমরা কী কী কাকে পাবো ব্রিটেনের নমিনাল এক্সিকিউটিভ যিনি তিনি হচ্ছেন ব্রিটিশ কিং বা কুইন এখন বর্তমানে ব্রিটিশ কুইন এবং এই ব্রিটিশ কিং বা কুইন এর উল্টো দিকে অর্থাৎ ব্রিটেনের যিনি রিয়াল এক্সিকিউটিভ তিনি হচ্ছেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার তাহলে আমরা কিন্তু ভারত এবং ব্রিটেনকে সমান সমান দেখছি প্রথম অপশনের ক্ষেত্রে দ্বিতীয় অপশনে দেখো লেখা রয়েছে এ সিস্টেম অফ কালেক্টিভ রেসপন্সিবিলিটি যৌথ দায়িত্বশীলতা অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার্স কোথায় রেসপন্সিবল থাকবে না সেন্ট্রালের ক্ষেত্রে ইউনিয়নে আমরা কেন্দ্রে ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে পাই লোকসভার কাছে ব্রিটেনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো হাউস অফ কমনস কাছে তিন নম্বরে রয়েছে দেখো বাই ক্যামেরা লেজিসলেচার অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ইন্ডিয়াতে তো আছেই রাজ্যসভা লোকসভা আমরা ব্রিটেনেও পাবো ব্রিটেনে কিন্তু হাউস অফ লর্ডস হাউস অফ কমন্স রয়েছে তাহলে একমাত্র কোন জিনিসটা নেই একটার আছে আর নেই দ্যাট ইজ জুডিশিয়াল রিভিউ ইন্ডিয়ার আছে ব্রিটেনে কিন্তু নো জুডিশিয়াল রিভিউ তার মানে ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা তৈরি করা কোনো আইনকে ব্রিটেনের সর্বোচ্চ আদালতে কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে পারি না সুতরাং আমরা এখানে উত্তর নিচ্ছি অপশান ডি দিল্লি আশা করি প্রত্যেকে যুক্তিটা বুঝতে পেরেছ তাহলে এখানে আমরা উত্তরটা ডি করলাম প্রত্যেকে খুব ভালো করে প্রশ্নগুলো ফলো করবে এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতেই পারে এবং বিভিন্ন সময় পরীক্ষায় আগে এসেছে চলে আসবো তিন নম্বরের কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার থ্রিতে কি রয়েছে ফ্রিডাম অফ রিলিজিয়ান ইজ গ্যারেন্টিড বাই ধর্মীয় স্বাধীনতার অধিকার কিসের দ্বারা গ্যারেন্টেড হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ান ইজ গ্যারেন্টেড বাই চারটে অপশন রয়েছে দ্য প্রিয়াম্বল কনভেনশন ফান্ডামেন্টাল রাইটস ডাইরেক্টিভ প্রিন্সিপালস বলা হচ্ছে ভারতবর্ষে ধর্মীয় স্বাধীনতার অধিকার কিসের মাধ্যমে আমরা অ্যাচিভ করতে পেরেছি চারটে অপশন প্রিয়াম্বেল মানে প্রস্তাবনা কনভেনশন মানে হচ্ছে প্রথা ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার ডাইরেক্টিভ প্রিন্সিপালস মানে হচ্ছে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি চারটের মধ্যে বলো কোনটা দিয়ে আমরা ধর্মীয় স্বাধীনতার অধিকারকে এনজয় করতে পারি দেখো তার মধ্যে উত্তরটা আমরা কি করব ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকারকে আমরা উত্তরে রাখব কারণ ২৫ থেকে নম্বর মধ্যে আমরা আর্টিকেলের ডিটেলে রাইট টু রিলিজিয়াস ফ্রিডমকে এনজয় করি কেমন আচ্ছা আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার ফোর চার নম্বরের প্রশ্ন আশা করছি প্রত্যেকে প্রশ্নগুলো বুঝতে পারছো এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আগামী দিনে বেশ কিছু পরীক্ষাতে হেল্প করবে কোয়েশ্চেন নাম্বার ফোরে আমরা যাবো দেখো কি লিখছে ইন দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হি ইজ দ্য ফার্স্ট অ্যামাং ইকুয়ালস হু ইজ হি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বা সংসদীয় শাসন ব্যবস্থাতে আমরা বলে থাকি তিনি হলেন সমকক্ষদের মধ্যে প্রথম হি ইজ দ্য ফার্স্ট বলা হয়েছে কেমন হি ইজ দ্য ফার্স্ট অ্যামাং ইকুয়াল তাহলে ফার্স্ট অ্যামং ইকুয়াল মানে কি সমকক্ষদের মধ্যে প্রথম হি ইজ দ্য ফার্স্ট অ্যামাং ইকুয়াল সকলের সমান তার মধ্যে থেকে আবার প্রথম তিনি কে চারটে অপশন প্রেসিডেন্ট স্পিকার লিডার অফ অপোজিশন প্রাইম মিনিস্টার এই চারজনের মধ্যে আমরা কাকে রাখবো দেখো সমকক্ষদের মধ্যে প্রথম এটা যদি আমরা ভাবি প্রেসিডেন্টকে আমরা রাখতে পারি না কেন কারণ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সাথে অন্য কাউকেই আর তুলনা করা চলে না কারণ প্রেসিডেন্টের একটাই পদ এবং তিনি একজনই ব্যক্তি হিসাবে কিন্তু একটা পদেতে থাকেন নাম্বার টু স্পিকার স্পিকারের সাথে কিন্তু আর কেউ ওই চেয়ারে বসতে পারে না স্পিকারও পদ এক নাম্বার থ্রি লিডার অফ অপোজিশন লোকসভাতে একজনই লিডার অফ অপোজিশন থাকবে তাহলে না হলে তো আমরা লিডার্স বলতে পারতাম রাজ্যসভাতেও একজনই লিডার অফ অপোজিশন থাকবেন কিন্তু দেখো প্রাইম মিনিস্টার এই প্রাইম মিনিস্টার ব্যক্তিটি তিনি হয়তো একটা পোস্ট হোল্ডার ঠিকই কিন্তু ওই প্রাইম মিনিস্টারের মধ্যে থেকে আমরা এখানে মিনিস্টার শব্দটাকে যদি বার করি তাহলে মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী তাহলে মন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী ছাড়া আরো অনেকেই হতে পারে তাহলে মন্ত্রী আগে আমি হব তারপরে আমি প্রাইম তার মানে মন্ত্রীদের মধ্যে আবার প্রথম বলে আমাকে বলা হচ্ছে হি ইজ দ্য ফার্স্ট অ্যামং ইকুয়ালস তার মানে এখানে উত্তরটা কি হবে অপশন ডি দিল্লি উইল বি দ্য অ্যান্সার প্রাইম মিনিস্টার খুব ভালো একটা প্রশ্ন আশা করছি প্রত্যেকে যুক্তিটা বুঝতে পেরেছো আচ্ছা এরপরে আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বরের প্রশ্নতে কি লিখছে ওয়েন ক্যান এ প্রেসিডেন্ট ইউজ হিজ ডিসক্রিপশন ইন অ্যাপয়েন্টিং দ্য প্রাইম মিনিস্টার ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে কখন বিশেষ ক্ষমতা এনজয় করতে পারেন চারটে কন্ডিশন দিচ্ছে ওয়েন নো পলিটিক্যাল পার্টি এনজয়েজ এ ক্লিয়ার মেজরিটি ইন দ্য লোকসভা যখন লোকসভাতে কোনো রাজনৈতিক দল ক্লিয়ার মেজরিটি পাবে না তখন প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে অপশান অনলি হোয়েন দ্য লোকসভা হ্যাজ বিন ডিজলভ যখন লোকসভাকে ভেঙে দেওয়া হবে সেই সময়তে অপশন সি ইন অল সারকামস্ট্যান্সেস সমস্ত পরিস্থিতিতে অপশান ডি ইন নো সারকামস্ট্যান্সেস কোনো পরিস্থিতিতেই তিনি পারবেন না কি হওয়া উচিত উত্তর একটা জিনিস খেয়াল করে দেখো প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে কিন্তু আমাদের দেশেতে সংবিধানে শুধু বলা রয়েছে প্রাইম মিনিস্টার বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট এছাড়া আর কিচ্ছু বলা নেই কোন সময় প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টেড হবেন কোন সিচুয়েশনে অ্যাপয়েন্টেড হবেন এই বিষয়ে কিচ্ছু লেখা নেই তাহলে এত বছর ধরে যে প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেটা পুরোটাই কিন্তু পার্লামেন্টারি কনভেনশন পার্লামেন্টের প্রথা প্রথা মাফিক আমরা কাজ করে চলেছি এখন প্রশ্ন হলো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতেই কি প্রেসিডেন্ট যে কোনো ব্যক্তিকে অ্যাপয়েন্ট করতে পারেন এটা আমরা কি বলতে পারি তার উত্তর না আমরা কিন্তু যে কোনো পরিস্থিতিকে অ্যাপয়েন্ট করতে পারবো না তাহলে আমরা অপশন সিটাকে কেটে দিলাম অপশন ডি কোনো পরিস্থিতিতেই প্রেসিডেন্ট তার নিজের ক্ষমতা এনজয় করতে পারেন না এটাও আমরা বলতে পারি না কেন কারণ এমন নিশ্চয়ই কিছু পরিস্থিতি থাকে যেখানে পুরোটাই স্টিরোটাইপস বা কনভেনশন বা স্পেসিফিক নিয়ম মেনে চলে না আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটেছে তখন তো প্রেসিডেন্টকে অবশ্যই সেখানে ক্ষমতা দেখাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা অপশান ডিটাকেও কিন্তু পারবো না তাহলে অপশান এ বি দুটো পড়ে রইল এবারে দেখো অপশন এতে রয়েছে পার্টি ক্লিয়ার মেজরিটি ভারতবর্ষে যখন কোনো রাজনৈতিক দল মেজরিটি পাবে না সেই সময় কে প্রধানমন্ত্রী হবে অথবা অপশান বিতে রয়েছে অনলি হোয়েন দ্য লোকসভা হ্যাজ বিন যখন লোকসভাকে ভেঙে দেওয়া হবে এবার মনে রেখো লোকসভা ভেঙে গেলে সাথে সাথেই কিন্তু প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করার প্রশ্ন আসে না কেন আর লোকসভা ভেঙে যাওয়া মানেই হচ্ছে সেখানে আরেকটা ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয় আগে ভোটটা হোক তবে তো গিয়ে প্রধানমন্ত্রী মেজরিটি পাবে না কে প্রধানমন্ত্রী হবে সেই বিষয়ে কিন্তু প্রেসিডেন্টের একটা বলার জায়গা থাকে তাহলে এখানে উত্তরটা আমরা কি করছি অপশান এ ওয়েন নো পলিটিক্যাল পার্টি এনজয়জ আ মেজরিটি ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো এবারে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার সিক্সে ছ নম্বরের প্রশ্ন কি লিখছে দেখো ওয়ান ফিচার ডিস্টিংগুইশিং দ্য রাজ্যসভা ফ্রম দ্য বিধান পরিষদ ইজ এমন একটা বৈশিষ্ট্য যেটাকে রাজ্যসভার থেকে বিধান পরিষদ আলাদা মানে বা বিধান পরিষদ রাজ্যসভার থেকে আলাদা তাহলে এই জায়গাটাতে আমরা কি কী অপশান পাচ্ছি অপশান এতে রয়েছে ইনিশিয়েটিভ টু ক্রিয়েট অল ইন্ডিয়া সার্ভিস অপশান বিতে রয়েছে ইনডাইরেক্ট ইলেকশন অপশান সিতে রয়েছে নমিনেশন অফ মেম্বার্স ডি ডিতে রয়েছে টেন ইয়ার অফ মেম্বারশিপ চারটে অপশন রয়েছে কি কি প্রথমেই রয়েছে দেখো ইনিশিয়েটিভ টু ক্রিয়েট অল ইন্ডিয়া সার্ভিস তোমরা এটা সবাই জানো যে আমাদের দেশেতে অল ইন্ডিয়া সার্ভিস ক্রিয়েট করতে পারে কে অল ইন্ডিয়া সার্ভিস ক্রিয়েট করতে পারে কিন্তু রাজ্যসভা আর্টিকেল নাম্বার থ্রি হান্ড্রেড টুয়েলভ তিনশো নম্বর আর্টিকেল অনুযায়ী একমাত্র ক্ষমতা রাজ্যসভার বিশেষ ক্ষমতা এখানে রয়েছে সেকেন্ড অপশানে রয়েছে ইনডাইরেক্ট ইলেকশন দুটোই দুটোই তো সমান রাজ্যসভাতেও ইনডাইরেক্ট ইলেকশন হয় বিধান পরিষদেও ইনডাইরেক্ট ইলেকশন হয় সিতে কি রয়েছে নমিনেশন অফ মেম্বারস এখানেও সেম রাজ্যসভাতে বারোটা মেম্বারকে নমিনেট করা হয় বিধান পরিষদে ওয়ান সিক্স মেম্বারকে নমিনেট করা হয় অপশান ডিতে রয়েছে টেন ইয়ার অফ মেম্বারশিপ দুটো ক্ষেত্রেই সেম ওয়ান থার্ড মেম্বার প্রত্যেক দু বছর অন্তর অন্তর রিটায়ার করবে যারা রিটায়ার করবে তাদেরকে লাস্ট ছ বছর ওখানে থাকতে হবে তাহলে এই চারটে কন্ডিশনের মধ্যে একমাত্র প্রথমটাই কিন্তু মিলল বিধান পরিষদের ক্ষমতাটা নেই শুধুমাত্র রাজ্যসভার আছে ওকে তো এইখানে আমরা এই জায়গাটাতে এই যুক্তি দিলাম এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার সেভেনে যাব সাত নম্বর প্রশ্ন দেখো কি লিখছে হু আজ দ্য অফ দ্য রাজ্যসভা ওয়েন ফার্স্ট অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতবর্ষে যখন তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে অ্যাপয়েন্টেড হলেন তিনি রাজ্যসভার মেম্বার ছিলেন তো এই ব্যক্তিটি কে চারটে অপশন লাল বাহাদুর শাস্ত্রী চরণ সিং মোরারজি দেশাই ইন্দিরা গান্ধী তাহলে আবারও বলছি এইখানে কিন্তু আমরা চারটে অপশন পাচ্ছি লাল বাহাদুর শাস্ত্রী চরণ সিং মোরারজি দেশাই ইন্দিরা গান্ধী দেখো এখানে অপশনগুলোর মধ্যে প্রত্যেকের নামেই কিছু না কিছু আমরা পেতে পারি কি পাবো কি ইম্পর্ট্যান্ট ফিচার আমরা পেতে পারি লাল বাহাদুর শাস্ত্রী ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি যিনি বিদেশে গিয়ে মারা গিয়েছিলেন কেমন বি বিতে রয়েছে চরণ সিং ভারতবর্ষের এমন একজন প্রধানমন্ত্রী যিনি আগে মুখ্যমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই এমন একজন প্রধানমন্ত্রী যিনি আগে মুখ্যমন্ত্রী ছিলেন শুধু তাই নয় ভারতবর্ষের প্রথম নন কংগ্রেস পিএম ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং এই ব্যক্তিটি হচ্ছেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি রাজ্যসভা থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে এসছিলেন কেমন তাহলে আমরা উত্তর অপশন ডি দিল্লি করলাম কোয়েশ্চেন নাম্বার সেভেন চলে আসছে কোয়েশ্চেন এইট দ্য ম্যাক্সিমাম ডিউরেশন ফর হুইচ দ্য ভাইস প্রেসিডেন্ট মে অফিসিয়েট অ্যাজ দ্য প্রেসিডেন্ট ইজ ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি কত দিনের জন্য প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারে দ্য ম্যাক্সিমাম ডিউরেশন ফর হুইচ দ্য ভাইস প্রেসিডেন্ট মে অফিসিয়েট অ্যাজ দ্য প্রেসিডেন্ট ইজ উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কত দিন কাজ করতে পারেন ওয়ান ইয়ার সিক্স মান্থস ফোর মান্থস নাইন প্রশ্ন এটা একদমই ভাবার নেই আশা করছি সকলে সঠিক উত্তর দিতে পারছ এখান থেকে আমরা উত্তরটা উত্তরটা কি মধ্যে কিন্তু নতুন নির্বাচন করতে হবে ওকে নাম্বার নাইনে যাব ন নম্বর প্রশ্ন ইন দ্য লাস্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হুইচ সং ওয়া সাং কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি লাস্ট সেশনে শেষ অধিবেশনে কোন গানটা গাওয়া হয়েছিল চারটে অপশন রয়েছে কিন্তু তোমাদের জন্য ছাড়লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন তাই না যে শেষ গান কি হয়েছিল মানে শেষ অধিবেশনে লাস্ট সেশনটাতে শেষ যে মিটিংটা হয়েছিল সেখানে আমরা কি গান গিয়েছিলাম বন্দে জনগণমন জনগণমন মন হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যান্থেম বন্দে মাতরম হচ্ছে আমাদের ন্যাশনাল সং বোথ এ বি নান এন দি উত্তর কি হবে তো এখানে এখানে কিন্তু আমরা উত্তরটা বন্দে মাতরম করবো বন্দে মাতরম গানটা সেই সময়তে গাওয়া হয়েছিল কেমন আচ্ছা এরপরে আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার টেন দশ নম্বরের প্রশ্ন কি লিখছে ওয়েন স্পিকার অ্যান্ড দ্য চেয়ারম্যান শ্যাল গিভ দিয়ার ভোটস অন দ্য পার্লামেন্ট ভারতবর্ষের পার্লামেন্টে স্পিকার লোকসভাতে এবং চেয়ারম্যান রাজ্যসভাতে কখন ভোট দিয়ে থাকে চারটে কন্ডিশন বলছে ওয়েন দ্য প্রাইম মিনিস্টার আস্ক দেম টু গি ভোট অন দ্য বিল যখন প্রধানমন্ত্রী তাদেরকে বলবেন বিলেতে ভোট দিতে অপশন বি ওয়েন দ্য হাউজ পাসেস সাচ a রেজলিউশন যখন দুটো হাউজ আলাদা আলাদা করে সেই মর্মে কোনো প্রস্তাব আনবে অপশন সি ইন দ্য কেস অফ এ টাই বিটুইন ইয়েস অ্যান্ড নো যদি হ্যাঁ এবং না সমান সমান হয় তখন অপশন ডি অল অফ দি অ্যাবাব সব কটার ক্ষেত্রেই হতে পারে ইজি প্রশ্ন এটা যখন আমরা ইয়েস আর নোয়ের মধ্যে সমান সমান পাব অর্থাৎ টাই ব্রেকার হিসেবে আমরা কিন্তু এখানে দেখবো যে এরা কিন্তু কাস্টিং ভোট দিয়ে থাকে কাস্টিং ভোটকে আমরা বাংলায় বলে থাকবো নির্ণায়ক ভোট যার মধ্যে দিয়ে নির্ণয় করা হবে ওকে এবং আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দ্য লাস্ট ওয়ান উইন এ বিল ইজ পাসড বাই দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য প্রেসিডেন্ট হোট ইজ দ্য স্টেটাস অফ দ্য নেম তার মানে কি বলছে ভারতবর্ষে পার্লামেন্ট যখন পাস করবে এবং প্রেসিডেন্ট যখন অ্যাপ্রুভ করে দেবে কোনো একটা বিলকে তখন সেই বিলটাকে আমরা কি নামে ডাকবো ল বিল অ্যাপ্রুভড বিল এক্সারসাইজড ফর অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট প্রসিডিওর বেশ এটা সুন্দর প্রশ্ন দেখো এটা কি নামে ডাকবো একটা বিল তো প্রসেসিং কমপ্লিট করলো কি নামে ডাকবো বিল অ্যাপ্রুভড ল বিল এক্সারসাইজ ফর অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট প্রসিডিওর উত্তরটা কি হবে এখানে এখানে উত্তরটা হবে কিন্তু ল অর্থাৎ বিল যখন সমস্ত প্রসেস কমপ্লিট করে তখন সেটা লতে পরিণত হয় অথবা আমরা কিন্তু এখানে বলতে পারি সে কিন্তু কোনো কোনো সময়তে অ্যাক্ট নামেও পরিচিত হয় তাহলে ল হতে পারে অ্যাক্টও হতে পারে ওকে তাহলে আমরা এখানে আজকে এই কোয়েশ্চেনটা দিয়ে কমপ্লিট করলাম ক্লাসটাকে আশা করছি প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে আজকে আমরা ক্লাসটা এখানেই এন্ড করলাম পরের দিন তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সেশন নিয়ে ভালো থেকো থ্যাংক ইউ